আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার কোটসাদপুর উপজেলার করিনাথপুর গ্রামের সুভাগ ভাইয়ের ড্রাগন বাগানে। সুভাগ ভাইয়ের এই ড্রাগন বাগানটি 2 বিঘা জমির উপরে অবস্থিত। এই বাগানে প্রতিটি গাছেই প্রচুর পরিমাণে ফল লক্ষ্য করা যাচ্ছে। আর 1 সপ্তাহ পরেই এই বাগানের এই ড্রাগন ফল কাটার উপযুক্ত হবে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কিছু কিছু ফল আর 3-4 দিন পরেই কাটা যাবে। প্রচুর পরিমাণে এই বাগানে ফল লক্ষ্য করা যাচ্ছে। সুভাগ ভাইয়ের এই বাগানটির বয়স 2 বছর। ট্রায়ালেস মেথড পদ্ধতিতেই সুভাগ ভাই এই বাগানটি তৈরি করেছিলেন। তার বাগানটি মূলত প্রচুর যত্নের কারণে এত ফল লক্ষ্য করা যাচ্ছে। আসলে ড্রাগন চাষে এমন একটি চাষ, আপনি যেমন যত্ন করবেন ঠিক তেমন তার ফলটা পাবেন। পুরা বাগান জুড়েই আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে শুধু ড্রাগন আর ড্রাগন। ড্রাগন চাষ আমাদের বাংলাদেশে খুবই লাভজনক একটা চাষ। যার কারণে প্রচুর পরিমাণে এই ড্রাগনের চাষ আমাদের বাংলাদেশে হচ্ছে।